কি, পুজো তো চলে এসেছে, আর পুজো মানে কিন্তু শুধু জামা জুতো নয়, পুজো মানেই কিন্তু প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি জমিয়ে খায় দায়ী। আর ইতিমধ্যেই পুজোতে বহু রেস্তোরাঁ তাদের বিভিন্ন ধরনের স্পেশাল মেনু নিয়ে হাজির হয়েছে, আর আজকে সেই রকমই স্পেশাল মেনুর সন্ধানে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের জনপ্রিয় ফুডি সেভেনে। আমার পাশেই রয়েছে ফুডি সেভেনের যিনি কর্ণধার, আর তাকে বাবাইদাকে যেমন পেয়ে গেছি, তেমনি তার ওয়াইফকেও আজকে পেয়ে গেছি। তাহলে তাদের দুজনের সাথেই আজকে পুজো স্পেশাল আড্ডা হয়ে যাক। তো আমার কাছে এখন আমার পাশেই বসে রয়েছেন ফুডি সেভেনের কর্ণধার বাবাইদা। তো বাবাইদার কাছে শুনবো, বাবাইদা পুজো মানেই তো একটা জমিয়ে খাই দাই আড্ডা, তাই না? তো এবার পুজোতে স্পেশাল কি কি মেনু থাকছে ফুডি সেভেনে? আমি পুজো স্পেশালের আগে যেটা বলতে চাই যে আমাদের কালকে কিন্তু ফুডি সেভেনের ফার্স্ট অ্যানিভার্সারি, তাতে সব থেকে বড় অফার যেটা আমরা ওপেনিংয়ের সময় দিয়েছিলাম সেটা হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি। তার মানে কালকে কিন্তু মহালয়া, আর মহালয়াতেই কিন্তু ফুডি সেভেনের প্রথম অ্যানিভার্সারি, তাই তো? একদম। তো কালকে খাওয়া দাওয়ার উপর বিশেষ যে ছাড়টা সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, মানে আপনি দুটো বিরিয়ানি নিলেন তার সঙ্গে একটা বিরিয়ানি ফ্রি। আচ্ছা, শুধু কি বিরিয়ানির সাথে? না না, রেস্টুরেন্টের যে কোনো আইটেম। আচ্ছা আচ্ছা, খালি বাদ দিয়ে রেস্টুরেন্টের যে কোনো আইটেমে আপনি হয় 30% লেস নিতে পারেন, না হলে আপনি দুটো আইটেম নিলেন তার সঙ্গে আরেকটা আইটেম ফ্রি থাকবে। তাহলে কালকে তো মহালয়া, আর এটাতেই কিন্তু সোনে পে সুহাগা, কারণ ফুডি সেভেন দিচ্ছে তাদের প্রথম অ্যানিভার্সারিতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এনি খাবারে, মানে যে কোনো খাবার অর্ডার করলে বাই টু গেট ওয়ান ফ্রি, সাথেই থাকছে 30% ডিসকাউন্ট, তাই তো? না, যারা মনে করুন আজকে আপনি দুটো বিরিয়ানি নিলেন না, আচ্ছা, তার সঙ্গে একটা বিরিয়ানি ফ্রি পেতেন, আপনি একটা বিরিয়ানি নেবেন তাহলে আমরা ডিসকাউন্ট করে ওটাকে 30% লেস করে দেবো। দারুণ ব্যাপার। এরকম আমি একটা বললাম, তো রেস্টুরেন্টে 165টা আইটেমের মধ্যে সবেতেই এটা চালু থাকবে, খালি বাদ দিয়ে, উইদাউট খালি। তো এই রকম মানে মহালয়ার দিন এই ধরনের একটা কম্বো, মানে এটা তো লুফে নেওয়ার মতো, কিভাবে পসিবল? কিভাবে পসিবল না, আমরা কালকে কোনো কিছু চিন্তা না করে আমাদের পকেট থেকে যদি কিছু যায় তাও ভালো, কিন্তু আমাদের অ্যানিভার্সারিটাকে ফার্স্ট অ্যানিভার্সারিকে স্মৃতিজনক বানানোর জন্য আমরা এই অফারটা রেখেছি কাস্টমারদের জন্য। আমরা ওপেনিংয়ের সময় 3 দিন রেখেছিলাম, বাট এবার অ্যানিভার্সারিতে সেই স্মৃতিগোচর করে আমরা ওটাকে আবার রিভিউ করছি 1 ডে। দারুণ একটা অফার, মহালয়ার দিন কিন্তু একটা স্পেশাল অফার নিয়ে এসেছে ফুডি সেভেন তাদের নতুন অ্যানিভার্সারি প্রথম অ্যানিভার্সারিতে। আচ্ছা, পুজো মানেই তো জমিয়ে আড্ডা, দেদার খাই দাই। সারা বছর আমরা অফিসে যাওয়ার সময় যেমন খুশি একবারে মুখে গুজে নিয়ে খেয়ে দিয়ে চলে গেলেই হলো, তাই না? কিন্তু পুজোতে কিন্তু চাই 4টা দিনই হরেক রকম ঘুরি ভোজ। তো এই পুজোতে তো তোমার পুজোটা কিভাবে কাটে আমি বৌদির কাছে একটু শুনি। স্পেশালি আমার পুজোটা আমার পাড়ার পুজো, আমার শাশুড়ি সেখানকার মানে ডিল করছে সেটা, তো আমি সবসময় ওখানেই থাকি, আসা হয় না সেভাবে, কিন্তু যখন আসি বা জানি বরের কাছ থেকে মানে এত ভালো লাগে যে এত সুন্দর আইটেম, এত অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর করে ও ডিল করছে, সেটা দেখে খুব মানে আপ্লুত হয়ে যাই। নিজে তো আসতে পারি না, কিন্তু শুনি যে মানে খুব দারুণ দারুণ আইটেম করা হয়, বিশেষ করে থালি, দুপুরের থালিটা তো মানে কোনো কথা হবে না। তুমি নিজে খেয়ে দেখেছো? হ্যাঁ, নিজে খেয়ে দেখেছি, দারুণ লেগেছে, মানে একটা থালি কেউ একা খেতে পারিনি। আমার ছেলে সকাল থেকে শুরু হয়ে যায় এখানে বন্ধু বান্ধব নিয়ে, আমিও দুপুর থেকে মানে বিকেল থেকে শুরু করে দেই, বাড়িতে কোনো নেই, অঞ্জলি দিলাম এসে খেয়ে নিলাম। এটা একটা স্পেশাল আমাদের বাড়িতে রান্না বান্না নেই। তার মানে রেস্তোরাঁর যিনি কর্ণধার বাবাইদা, তার বাড়িতে কিন্তু পুজোতে আর কোনো রকম রান্না টান্না হয় না, নাকি একেবারে সবাই মিলে রেস্তোরাঁতে? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যেহেতু আমার শাশুড়ি কর্ণধার সেই পুজোর, তো আমাদের বাড়িতে নিরামিষটাই হয়। আচ্ছা, তো আমাদের নিরামিষে খেতে হয়, ভোগগুলো আসে ভোগগুলো খেতে হয়, এটা হওয়াতে ভালো হয়েছে কি নিরামিষও খাচ্ছি আবার এখানে এসেও খাচ্ছি। বাবা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, মানে আমার নিরামিষের সাথে সাথে এটাও খাওয়া হয়েছে, এটাই আমার। তো এই তো শুনলাম পুজোর বাড়ির প্ল্যান
প্ল্যানিং, তো আমি একটু শুনি যে রেস্তোরাঁতে পুজোর যে চারটা দিন নতুন কী কী থাকবে। এবার অনেকেই তাকিয়ে রয়েছে যে ফুডি সেভেনে কী থাকছে স্পেশাল। দেখুন, ফুডি সেভেনে যেটা রেগুলার মেনু চলে সেটা আমাদের পক্ষে রাখা সম্ভব নয়, কারণ প্রচুর লোকের আশা আমাদেরকে পূরণ করতে হয়, সেখানে আমাদের মেনু কিছু কমাতে হয়। কারণ 165খানা মেনু যদি আমি পুজোর সময় খাওয়াতে চাই, তাহলে আমি 10% লোককেও খাওয়াতে পারবো না। সেক্ষেত্রে বিরিয়ানিটা মাস্ট থাকছে, নানটা থাকছে, এবং যেগুলো থাকছে সেগুলো অনেক হাই কোয়ালিটি থাকবে। এরকম আমরা 25-30খানা আইটেম বেছে নেব, যেগুলো মানুষ সবসময় খেতে ভালোবাসে, যেগুলো মানুষ সবসময় খেতে ভালোবাসে, এবং আমি সবাইকে খাওয়াতে পারবো, লোকে ঘুরে না যায়, অনেক লোক ঘুরে যায়। তো আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে অষ্টমী বলো বা নবমী বলো, এই সময় দিনের বেলায় তো অনেকেই এখন আর বাড়িতে ঝামেলা করতে চায় না, সবাই ভাবে মানে সারাদিনে রেস্তোরাঁতে এসে ঘুরি ভোজটা যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে থালির কী কম্বো রয়েছে আর কীরকম অফার? থালিতে স্পেশালি আজকে আমি বলছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইলিশ সর্ষে, ইলিশ ভাপা এবং ওটা কী মাছ, ইয়ে চিংড়ি মালাইকারি, তারপরে ভেটকি, ভেটকি পাতুরি অসাধারণ, আপনারা অষ্টমীর দিন চরম আনন্দ করবেন এবং স্যাটিসফাইড হবেন। এবং আমি চেষ্টা করবো হেলদি ঘরোয়া খাবার খাওয়াতে এবং টেস্টফুল। তো মধ্যবিত্তদের জন্য স্টার্টিং বাজেটটা কত সেটা একটু যদি বলে দাও, মানে খালি খালি কম্পোজিট 200 টাকা। আচ্ছা 200 টাকার কত রকম আইটেম থাকবে এবার পুজোতে? 200 টাকায় মোটামুটি আপনি 14 রকম আইটেম পাবেন। ও বা, মানে 200 টাকায় 14 রকম আইটেম, মানে সেটা তাহলে দুজনে মিলে ভাগ করে খেয়ে একটা প্লেট মিলে দুজনে হয়ে যায়। আচ্ছা, তো 200 টাকা, তুমি তোমার স্পেশালি এখানকার কোন খাবারটা ভালো লাগে? স্পেশালি কাশ্মীরি পোলাওটা ভালো লাগে, তারপরে চিকেন লালিপপটা ভালো লাগে, ভেটকি ফ্রাইটা ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারিটা ভালো লাগে, কোনোটাই ছাড়বে না, কোনোটাই ছাড়বে না, সব মাংসটাই বরং আমি কম খাই। আচ্ছা, তারপর সব জিনিসগুলো আমার খুব ফেভারিট। আচ্ছা, তার মানে ফুডি সেভেনের প্রতিটা খাবারই কিন্তু এতটাই সুস্বাদু যে বৌদি নিজেই বলছেন তিনি কিন্তু কোনো খাবারই কিন্তু বাদ রাখেন না তার স্পেশাল মেনু থেকে, তাই তো? তো আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে পুজো মানে অনেক জায়গায় দেখা যায় হারিয়ে যাওয়া কিছু খাবার, সেটাও কিন্তু ফুডি সেভেনে থাকে, যেমন কচু শাক, পাঁপড়, তারপর স্পেশাল পায়েস থাকে, স্পেশাল থালির জন্য পায়েস মুচি থাকে, শুক্তো থাকে, কাঁচা কলার একটা মানে কোরমা বলে একটা জিনিস আছে সেটা থাকে, প্রচুর প্রচুর স্পেশাল আইটেম। রিসেন্ট অনেকবার খেয়েছি, মানে 99 টাকারও একটা থালি, 200 টাকারও থালি রয়েছে, তো সেক্ষেত্রে হারিয়ে যাওয়া অনেক রকম এখানে থালিতে আমরা মানে খেতে পারছি না, একটা ফেলে দিচ্ছি বাড়িতে গিয়ে, মানে ভাই এই আইটেমগুলো হলে কি ভালো খেতাম, কিন্তু এখানে ফেলে দিচ্ছি, এই জিনিসটা মানে খুব সকালে নষ্ট করে এলাম, কিন্তু এখানে এসে আমরা খেতে পারছি না, সেটাই একটা আর মানে পুরোপুরি বাঙালি খাবার আর ঘরোয়া রান্না, একেবারে ঘরোয়া একেবারে, আর এতটাই টেস্টি। আগে যেটা দেখা যেত যে বাড়িতে মা ঠাকুমারা বানাতো, কিন্তু এখন আর বানানোর, বিশেষ করে কচু শাক, কচু শাক একদম একেবারে ওটা একদম মানে বৌদি যেটা বললো যে নেক্সট যে চিংড়ি বাটা, তো উনি বলছেন এই পদটা কি পরবর্তীতে অ্যাড হবে ফুডি সেভেনের থালিতে? উনি যদি এখানে ইনভলভ হন এবং সেটাতে সাহায্য করেন এবং উনি চিংড়ি বাড়াটা ভালো করেন, সেই রেসিপিটা যদি আমাদের শেফরা জানতে পারেন আমি অবশ্যই অ্যাড করব। আচ্ছা, তার মানে বৌদির নির্দেশ মতো তিনি যদি দেখিয়ে দেন তাহলে হবে, তাই তো? ভবিষ্যতে ভেবে নাও যে এটা হবে হবে। আচ্ছা একদম, এটা মানে বাড়ির গিন্নি কিন্তু বলে দিয়েছে যে পরবর্তীতে কিন্তু মেনুতে কিন্তু থাকতেই হবে চিংড়ি বাড়া, অনেকেই সেটা ভালোবাসে একদম ঘরোয়া রান্না। আচ্ছা আচ্ছা দাদা, আরেকটা কথা শুনবো, পুজো মানেই খাই দাই, তো তোমার স্পেশালি বৌদির হাতে কোন খাবারটা ভালো লাগে? প্রথমে চিংড়ি বাটা। আচ্ছা, চিংড়ি বাটা ওটাই ফার্স্ট। আচ্ছা, আর পাঁঠার মাংসটা খুব ভালো করে, পাঁঠার মাংস আমি পাতলা করে, পাঁঠার মাংসটা যেটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে ভালোবাসি, শুকনো লঙ্কা ছাড়া।